karibu shai tangi tongi ka Bangladesh sho tabo khik bu sha khorong ni tu nu khong pu shi wi tongo patimong bilonia bokhas ni rasnagar block ni niyor nagar amsayo patimong shaiman ka manik sarkar mongi radhan nagar ni thamnong tilani niyar nagar ni banu das bai kaijak bani manik sarkar sal kolor hu no dubai tong mane dubai tong pro bini shini mong bangladesh ni borishal hangkor baukal thana ni kachipur kamini khoroksa buri kulsum begom bai kaijak mane Oburi Bangladesh ni simi dubayo tangai samong khaimani arono borok sine laika Kulchum Begom kajajak binni khoroktam buri busatango busaibo thuijak te kaisa bukhago Manik Sarkar 2017 bisi wa Dubai ni firogoi Radhanagar Thamnong Tila Sakbathin nogo phaimani Manik Sarkar hodani raida tongmani bisingtino niyar nogo ni barondas bai kajakmani barondas khoroksa pathology ni ustab kajakmani tal dok jora borong ni bisingo halok kahamna tongmani Juda-juda kok tomabai Banu Das Busai Manik Sarkar ni saka puitu kebel engjak mane Manik Sarkar jora jora wa phone bai kok sawai ba manja kha bihik bai abo bai nukhungo kese kereng ba engmani Talbani yagulo asumsa salcha Manik Sarkar Bangladesh khari thang mane tabu Banu Das nayo Busai na phirogai manani bagai koimong narkha Ki hoise Amar nam Banu Das Amar bari Nehanagar Hospital tila Amar shamir nam Manik Sarkar shoshur bari Radhanagar 3 number tila শ্বশুরের নাম মনেন্দ্র সরকার তারপরে আমার 2019 এ বিয়ে হয় মানিক সরকারের সঙ্গে কিন্তু সামাজিকভাবে রীতিনীতি মেনে বিয়ে হয় সবকিছু ঠিকঠাক শ্বশুর বাড়িতে বিয়ে হয়েছে আমার কিন্তু প্রথম ভালোই ছিল এরপরে মার্চ ছয় মাস পরে একটা ফোন আইয়ে ফোন আমি রিসিভ করানোর কারণে একটা মহিলার ফোন এরপরে থেকে আমি জানতে পারি যে মহিলার সঙ্গে আমার হাজবেন্ডের অবৈধ সম্পর্ক এরপরে অবৈধ সম্পর্ক জানার পরে এই অত্যাচার শুরু তারপরে আমার একটা 1.5 মাসের বাচ্চা নষ্ট হয়ে গেছে এরপরে অক্ষণ আমার দুইটা টুইন বেবি একটা ছেলে একটা মেয়ে আমার হাজবেন্ড 2021 জানুয়ারি 2 তারিখ পালাই গেছে কোন জায়গাতে পালাই গেছে আমি প্রথম তো জানছি না কোন জায়গাতে গেছে আমার শ্বশুরাই আমার ধমকি টমকি দিয়ে গেছে যে তারা ছেলেরা মেরে লেছি এরপরে আমি থানা জিডি করছি জিডি করবার পরে ফোনে পুলিশের কোনো ইয়ে পাইছি না একটা সিম পালা গেছে সিম পালাই জন্য আমি সিমে ইমু খুলছি ইমু খোলার পরে যে মহিলার ফোনে থেকে আমার সংসারে এত অশান্তি ওই ইমু খোলার পরে এই মহিলার ইমু একটা ছেলের ইমুর সঙ্গে এটা ছিল এ থাকনে ওই ছেলেটারে আমি ওই মহিলার ছবি টবি দিছি ফোন নাম্বার দিছি ওই ছেলে সূত্র ধরে আমি জানি যে আমার হাজবেন্ড বাংলাদেশে গাজীপুর বাসন থানা এলাকা ওই মহিলার সঙ্গে অবৈধ সংসার করে তারপরে আমি বাংলাদেশ হিন্দু পরিষদের একটা চিঠি দিছি চিঠি দেওয়া দাদা তারারে সব তথ্য দিছি এই দাদা তারা সহযোগিতা হিন্দু পরিষদের সহযোগিতা ও ভাইটার সহযোগিতা আমার হাজবেন্ডের ওরা অ্যারেস্ট করে পুলিশের কাছে দিছে পুলিশের কাছে দেওয়ানোর পরে 1.5 মাস পরে হে মাস এপ্রিলের 14 তারিখে জামিন 15 তারিখে জেল থেকে বাইরে যা বাইরে পরও অন্য ওই মহিলার সঙ্গে অবৈধ সংসার করতেছে কিন্তু একজন ইন্ডিয়ান নাগরিক বাংলাদেশে জামিন হয়ে আবার বাংলাদেশে কি করে অবৈধভাবে সংসার করে আমি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে যে আমার স্বামীর একজন ফিরত পায় এজন্য আমাকে সাহায্য করে আমি 2টা বাচ্চা নিয়ে আসো কি করুম আমার সাহায্য চাই মুখ্যমন্ত্রীর কাছে আমি যখন 2টা বাচ্চা নিয়ে আমার স্বামীর ফিরত পাই ভালোভাবে বাঁচতে পারে আমার একটা ছেলে একটা মেয়ে 1 মাস 2 দিন তারা বয়স কি করুম আমি তার নিয়ে আপনি কি কারোর কাছে জানাইছেন এ ব্যাপার নিয়ে আমি সবার কাছে জানাইছি আমি যখন আমার জিডি করছি জিডি করবার পরে যখন হিন্দু পরিষদের দাদারা সাহায্যের জন্য আমি আমার হাজবেন্ডের অ্যারেস্ট হয় খুঁজ পাই অ্যারেস্ট হয় বাসন থানা গাজীপুর বাসন থানা তারপরে আমি একটা অ্যাপ্লিকেশন লিখে থানা গেছিলাম থানা তারা রাখছে না অ্যাপ্লিকেশন কোন থানা পিয়ারবাড়ি রাজনগর পিয়ারবাড়ি থানা কইছে তারা বলে কিছু করার নাই যে জিডি করবার পরও আমি খুঁজ পাইও তারা কাছে গেছি তারপরে তারা কইছে কিচ্ছু করার নাই এটা তারা তারা বারবারে আমার একটু কিচ্ছু করার নাই তারপরে আমি হাই কমিশনও চিঠি দিছি বাংলাদেশ হাই কমিশনও দিছি ইন্ডিয়া হাই কমিশনও দিছি বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে ফোনে কথা কইছি তারা কইছে দেখব কিন্তু কাছে 3 মাস রানিং চলে তারা কোনো আমারে উত্তর দিছে না এর ভিতরে আমার হাজবেন্ডের অ্যারেস্ট হওয়ার আগে আমি মহিলা কমিশনে গেছি মহিলা কমিশনে একটা লিখিতভাবে কাগজ দিছি
মামলা হিসাবে করছি আমি, কিন্তু মহিলা কমিশনে তারা কইছে আমারে ডেলিভারির আগে আমি করছিলাম, তারা কইছে আমার হোমে থাকবা লাগা, আমি থাকছি না হোমে। তো তারা কইতাছে দুই দেশে আমরাও কিছু করার নেই, তো আমি আর কার কাছে যাবো, আমার তো আর নিরুপায়। মহিলা কমিশন, থানা, সব কানে হাই কমিশন সবার কাছে তো যাওয়ানেছে, কিন্তু কেউ তো আমার সাহায্য করছে না। তাই আমি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি, যদি তাই না কিছু আমার সাহায্য করে, বা আমার হাজব্যান্ডের ফিরিয়ে আনার লাগে সাহায্য করে, বা আমার বাবা সাহেব বাচ্চাদের লাগে আমার যদি একটু সাহায্য করে। বাড়ি হয়েছে বরিশাল বাউকল থানা কাজীপুর গ্রাম, আর ওই মহিলা থাকে হয়েছে আমার হাজব্যান্ডের লইয়া ঢাকা গাজীপুর বাসনথালা এলাকা। ওই মহিলার নাম কি? কুলচুম বেগম। ওই মহিলার তিনটা মেয়ে আছে। এই দুনাগা কাজা লাগবে আর কি, কাজা লাগে এবারটা মারতো, মারি ধরি তো জন ডাক দিতাম, ও তো জানা অনেক কিতাব হইতে না আছে, আমি মারি নিও, এ মিশা কথা মারি নিও, এরি এরি করে লাগবে আর কি। দুনাগা কোন বেটা? মানিক বানু জামাই আর কি, বানু জামাই এইসব গুলো মানিক সরকার। তো এদি কই যাইবার সময় কাজও করে না, দুজন যাতে কাজও করে না, আমরা বাড়িতে গেছে, বাড়িতে নই এনে আলু লাগে, কাজও করে না, সাঁটা খাইলো মা হেয়ারও নাই 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 ওটার খোঁজে নাই। তখন কি জানতে পারছেন? ওই তো কোন দিকে গেছে বোধহয় তো না, কাজ করে না, বাপের বাড়ি যায় রাধানগর যায়, মানে ওই তিন এনে রয়েছে, কই নাই এনেও নাই, খোঁজ করে যা দেন এদিকেও নাই, হেয়ারও না ফরফর হুমিও যা দেন বাংলাদেশে। কি লাগে গেছে বাংলাদেশে? বাংলাদেশে ইয়ানো বলে ওটার আরেকজন আছে বলে, বউ আছে বলে, সেই আগে তো শুনি না, কনিতে না শুনি, বিয়ার হরে তুনে দুই সাতাশটা মাস হরে তুনে চাইদিন, ও তাই যদি দোকানে যাবো মোবাইলে কথা কয়, কথা কই কই দোনো গায়ে কথা কই বেরিয়ে দেওয়ার লগে। হিন্দু নি মহিলাটা? মুসলিম বলে, মুসলিম। আপনি পাড়ার প্রতিবেশী? হ্যাঁ। নাম? বিপিতা। এটা কোন জায়গা? নিয়ান্ন।